এবারের কোরবানিতে পশু বিক্রি এবং দাম 20-30% কমে যেতে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। হাটে করোনা সংক্রমণের সংখ্যা আর বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি কোরবানির পশুর চাহিদা ও দামের নেতিবাচক প্রভাব ফেলতে যাচ্ছে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের এক ভার্চুয়াল সেমিনারে এমন মত দেন তারা। কোরবানি মানেই পশুর হাট, বিক্রেতার হাক ডাক, ভিড় ঠেলে এই হাট সে হাট ঘোরাঘুরি আর দরদাম করে পছন্দের পশু কেনা। কিন্তু এবার বাস্তবতা ভিন্ন। 25টির বদলে এবছর হাট বসছে রাজধানীর 11টি স্থানে। নির্দেশনা আছে দূরত্ব এবং কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার, কিন্তু সেটি আসলে কতটা সম্ভব? বিভিন্ন প্রক্রিয়ায় কিন্তু আসলে এই এই রিস্কটা কিন্তু বেড়ে যেতে পারে ইনফেকশনে। এই বাস্তবতাকে সামনে রেখে আমরা যদি এগুলোকে মিনিমাইজ করতে পারি, এই যে রিস্ক অফ স্প্রেড অফ ইনফেকশন উইথ সেলার্স অ্যান্ড ফার্মার্স, বিক্রেতা ক্রেতার মধ্যে ইনফেক্ট করা, ট্রান্সপোর্টেশনের মাধ্যমে গবাদি পশু সেটা ইনফেক্ট হতে পারে, গরু নেওয়ার সময় ইনফেক্ট হতে পারে, টাকা পয়সা গোনার সময় আমাদের ইনফেকশন হতে পারে। রাজধানীর বাইরে পশুর হাটগুলোতে স্বাস্থ্যবিধি রক্ষা করা খুব বেশি চ্যালেঞ্জিং হতে পারে। লাখ লাখ খামারি কৃষকের জীবন জীবিকার কথা চিন্তা করলে হাট না বসে উপায় নেই। এই সমাধানই মূলত প্রচলিত হাতে স্বাস্থ্যবিধি মেনে চলা। এমন বাস্তবতায় হাটের বিকল্প হিসেবে শহর অঞ্চলের খামারিরা অনলাইনে পশু বিক্রি শুরু করেছেন। তবে এই সুবিধার বাইরে থেকে যাচ্ছে গ্রামের অনেক প্রান্তিক খামারি। লোকসানের হাত থেকে বাঁচাতে এসব খামারিদেরও অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসার তাগিদ দিয়েছেন উদ্যোক্তারা। কোরবানি পশু অনলাইনে কেনা বেচা, ডিজিটাল হাট ও অন্যান্য অনলাইনে প্ল্যাটফর্মে কেনা বেচা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে এবং ক্রেতা বিক্রেতা যাতে কোনোভাবেই প্রতারণার শিকার না হয় সেই জন্য কঠোর নজরদারি অব্যাহত রাখা প্রয়োজন। তাদেরকে উৎসাহিত করবার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একসাথে যুক্ত হয়ে, সেটির সাথে ICT মিনিস্ট্রি রয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় রয়েছে, মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় একসাথে এই ডিজিটাল কোরবানির হাটটাকে উৎসাহিত করা। প্রথম কারণটি হচ্ছে যে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি চিন্তা করে যাতে মানুষ এবার হাটে না গিয়ে অনলাইনে কেনা বেচা। কিন্তু শুধু হাটেই নয়, সংক্রমণের ঝুঁকি আছে পশু জবাই, মাংস বিতরণ, পরিবহন সহ বিভিন্ন পর্যায়ে। সেই সাথে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় এবার পশু বিক্রি করা নিয়ে চরম অনিশ্চয়তায় আছেন খামারিরা। দুশ্চিন্তা আছে ন্যায্য দাম পাওয়া নিয়েও। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে কোরবানি হাটে পশু কেনা বেচা বেশ ঝুঁকিপূর্ণ, তাই এবার পশুর চাহিদা 30-40% কম হতে পারে। হিসেব বলছে গেল বছর 1,06,00,000 পশু বিক্রি হয়েছিল কোরবানির ঈদে, এবছর বিক্রির জন্য প্রস্তুত আছে 1,20,00,000। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।